ম্যাচের অতিরিক্ত সময়ে সেই গোল হজম করলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ফলাফল অন্য কিছু হতে পারত। তবে আর্জেন্টিনাকে শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে রক্ষা করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। তারকা এই গোলরক্ষকের অবিশ্বাস্য এক সেভে বেঁচে গিয়েছিল আর্জেন্টিনা। 2-1 গোলের জয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর আর্জেন্টিনার সেই জয়ের নায়ক বনে গেছেন ইমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচে সেই সেভের পর এমিলিয়ানো মার্টিনেজকে জড়িয়ে ধরতে দেখা গেছে আর্জেন্টাইন দুই ফুটবলারকে। এমিলিয়ানো মার্টিনেজ প্রশংসা পেয়েছেন লিওনেল মেসির কাছ থেকেও, তবে ভিন্ন এক চিত্র দেখা গেল ক্রিস্টিয়ান রোমেরোর কাছ থেকে। দারুণ সেভের পর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে লাথি দিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিকোলাস ওতামেন্ডি ও লিসেন্ড্রো মার্টিনেজ এমিলিয়ানো মার্টিনেজকে জড়িয়ে ধরার পর সেখান থেকে উঠে যাওয়ার সময় এমিলিয়ানো মার্টিনেজের কাছে আসেন ক্রিস্টিয়ান রোমেরো। সে সময় বল ধরে মাটিতে শুয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, আর মার্টিনেজের গায়ে লাথি বসিয়ে দেন ক্রিস্টিয়ান রোমেরো। তবে বিষয়টি ছিল সতীর্থের সঙ্গে ঠাট্টার ছলে। সতীর্থের গোল সেভের বিষয়টিকে এভাবেই উদযাপন করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, তাই এতে কোনো প্রতিক্রিয়া ছিল না এমিলিয়ানো মার্টিনেজের। কোনো দ্বন্দ্ব কিংবা সংঘাত নয়, ভালোবাসা থেকে সতীর্থের সঙ্গে দুষ্টুমির ছলে এমনটা করেছেন ক্রিস্টিয়ান রোমেরো।